শনিবার দেশের বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ ও স্বাধীন চেতা জননায়ক ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সাংস্কৃতিক কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশভাগ রুখে দেশকে অখণ্ড রাখতে গর্জে উঠেছিলেন ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মু শ্যামা প্রসাদ মুখার্জির প্রচেষ্টাতেই পশ্চিমবঙ্গ পাঞ্জাব প্রভৃতি রাজ্যগুলি ভারতবর্ষের সাথে সামিল রয়েছে এই ক্ষেত্রে ত্রিপুরা প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন দেশভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা ত্রিপুরার সীমারেখা যা ছিল সেটা যদি আজও বজায় থাকত তাহলে বর্তমানে অনেক সুবিধা হতো সমুদ্র থেকে শুরু করে নদী সব কিছু মানিক্য রাজত্বে ত্রিপুরার সাথে যুক্ত ছিল মহারাজার বেশিরভাগ কর আদায় হতো সমতলের কুমিল্লা ও অন্যান্য জেলা থেকে সমরেখা ভাগ না হলে বর্তমানে ত্রিপুরার চেহারা অন্যরকম হতো বলে জানান মুখ্যমন্ত্রী দেশভাগ আমি যদি হতে হয় আগে বাংলা ভাগ করতে হবে আজকে পশ্চিম বাংলা অনেকে এখনো পশ্চিম বাংলার যে দুরবস্থা আমরা দেখি সেটা অনেকটা মিনি পাকিস্তান হয়ে গেছে আমরা বারবার বলি সেটা প্রায় চার ভাগের এক ভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের ছিল তিন ভাগ ছিল আরেকটা মেজর সম্প্রদায়ের লোক সেই জায়গায় উনি এত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন যে আজকে বাংলা হোক পাঞ্জাব হোক সেটার বৃহৎ অংশ ভারতবর্ষের সাথে যুক্ত করতে পেরেছে আমরা কিন্তু এগুলো ভুলে গেলে চলবে না আমাদের আমরা ত্রিপুরাতে সবচেয়ে বেশি আমরা মনে হয় আমি প্রায়শই আলোচনা করিনি করি যে যদি আমাদের ত্রিপুরা রাজ্যর যে তার সীমা সীমারেখা ছিল সেটাও যদি আজকে ত্রিপুরাতে আজকে থাকত তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক সুবিধে হতো এখানে সমুদ্র থেকে আরম্ভ করে নদীর থেকে আরম্ভ করে সব কিছু মানিক্য ডাইনাস্ট্রির সীমানা রেখা ছিল ইফ আই এম নট রং আই ডো্ট নো তাহলে আজকে আমাদের এই ত্রিপুরার চেহারা অন্যরকম হতো মহারাজার মেইন যে রিসোর্স যে ট্যাক্স যেটা আসতো 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 সেটা এই প্লেন থেকে থেকে আজকে এই দেশভাগের পরে যে কারণে আমরা পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছে এদিন আলোচনায় পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ বর্তমানে মিনি পাকিস্তান হয়ে গেছে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ভারতকেশোরী শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভালো করে জানতে হবে মনে রাখতে হবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে গেলে চলবে না বলেও জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সাহাো রিপোর্ট আর নিউজ